চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জার্মান ভিত্তিক উড়োজাহাজ সংস্থা লুফথানসার 126 কোটি ইউরো লোকসান গুনতে হয়েছে। করোনা মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের ফলে বিশ্বের সিংহভাগ উড়োজাহাজ সংস্থার মতো লুফথানসাও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে এএফপি। এক বিবৃতিতে সংস্থাটি জানান, দ্বিতীয় প্রান্তিকে 150 কোটি ইউরো লোকসানের চেয়ে তৃতীয় প্রান্তিকে লোকসান কিছুটা কমতে দেখা গেছে, তবে আগামী মাসগুলোয় ভ্রমণের চাহিদা কমবে বলে ধারণা করা হচ্ছে। অনেক দেশেই দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ ও ভ্রমণে বিধিনিষেধের কারণে উড়োজাহাজ সংস্থা ও অবকাশ খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মহামারীর কারণে বর্তমানে তাদের 763 বিমানের মধ্যে 700টি গ্রাউন্ডে রয়েছে। এছাড়া 87,000 কর্মীকে সরকার অনুমোদিত স্বল্প শ্রম ঘণ্টার আওতায় এনেছে তারা। চতুর্থ প্রান্তিকে গেল বছরের তুলনায় 25% সক্ষমতা নিয়ে পরিচালনার পরিকল্পনা করছে লুফথানসা।